অবশেষে ইতিহাস গড়ল বোয়িং লাইনার গতকালকেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে অ্যাটলাস ফাইভ রকেটে চাপিয়ে একটি মডিউলকে পাঠানো হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগামী দিনে এই মডিউলে চড়ে মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবে অনেকটা যেরকম স্পেস এক্সের ক্রিউ ড্রাগন ক্যাপসুলে করে পাঠানো হয় সেরকম গত দু হাজার উনিশে ডিসেম্বরে এরকম আরও একটি টেস্ট হয়েছিল অরবিটাল ফ্লাইট টেস্ট ওয়ান আর এটা ছিল টু এরপর টান টান উত্তেজনা ছিল বোয়িংয়ের সমস্ত ইঞ্জিনিয়ার ও বৈজ্ঞানিকদের মধ্যে গতকাল রকেট লঞ্চ তো বেশ ভালোভাবেই হয়েছিল তার লাইভে নির্বাচিত অংশ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আর আজকে আমরা সেই ইতিহাস ঘুরিয়ে দেখাবো ঘুরিয়ে নয় আজকেই ভোর রাতে অবশেষে ডকিং করলো যা দু হাজার উনিশে ডিসেম্বরে পারেনি তা অরবিটাল ফ্লাইট টেস্ট টুতে করে দেখালো বোয়িং স্টার স্টার লাইনারের এই মডিউলটি ভোর রাত থেকে আমরা লাইভ দেখছিলাম সেই লাইভে নির্বাচিত অংশ দেখতে পাচ্ছেন ক্রিউ মডিউলটিকে যদিও এর মধ্যে এই মুহূর্তে ক্রিউ নেই এটা ফ্লাইট টেস্ট ছিল এর মধ্যে মহাকাশচারীদের ওজনের ডামি রাখা ছিল যাতে এটি যদি ফেলিওর হয় কোনো প্রাণহানি যাতে না ঘটে তবে ইতিহাসের মুখোমুখি ছিল বোয়িং স্টার লাইনার এরপর আমরা দেখতে পেলাম রকেট তার এই মডিউলটিকে কালকেই দুশো কিলোমিটার উপরে ছেড়ে দিয়েছিল আর আজ ভোর রাতে সেটি চারশো কিলোমিটার উপরে গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেই কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে মহাকাশ স্টেশনের সঙ্গে অ্যাপ্রোচ করল তারপর ছিল ডকিংয়ের পালা একেবারে আমরা দেখতে পাচ্ছিলাম যে লাইভের মধ্যেই লেজার গাইডেন্স লাইট দিয়ে কিন্তু মডিউলটিকে ক্যাপচার করা হলো আসলে এর পরবর্তী সময়ে যখন মহাকাশচারীরা এর মধ্যে যাবেন এখানে আমি বলে রাখি যে মহাকাশচারীরা যে যাবেন অনেকটা স্পেস এক্সে যেরকম চারজন মহাকাশচারী যেতে পারেন এতেও কিন্তু চারজন মহাকাশচারী যাবেন তো পরবর্তী সময় যখন যাবেন তার ভিতরে থাকবে কমান্ডার তিনি হয়তো পরবর্তী সময় গাইড করিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডকিং করবেন কিন্তু এই মুহূর্তে কোনো ক্রিউ ছিল না লেজার দিয়ে তাকে গাইড করে কিন্তু একেবারে সুন্দরভাবে ডকিং করিয়ে দিল বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা গ্রাউন্ড স্টেশন স্টাফরা আর এটা ছিল একটা টান টান উত্তেজনাময় মুহূর্ত তার কারণ ফার্স্ট যেটা ফ্লাইট টেস্ট ছিল সেটা কিন্তু ফেলিওর হয়েছিল তার জন্য এই যে অরবিটাল ফ্লাইট টেস্ট টু এর দিকে সারা পৃথিবী নজর ছিল ইভেন নজর রাখছিল স্পেস এক্সও তার কারণ স্পেস এক্স সেইউজের পর একমাত্র কোম্পানি যারা মহাকাশচারীদেরকে মানে বিশেষ করে নাসা এবং এশার মহাকাশচারীদেরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যেত এবং নিয়ে আসত তাদের কিন্তু আর প্যারালাল কোম্পানি বইং তৈরি হয়ে গেল এই কাজটি করার জন্য তার মানে নাসা আর শুধুমাত্র স্পেস এক্সের ভরসায় থাকলো না তাদেরও হাতে আরও একটা অপশান চলে এলো তবে এখনই শেষ নয় এটা ইতিহাস সাকসেসফুল ডকিং এটা একটা ইতিহাস কিন্তু এরপরে আরও আর একটা পদক্ষেপ আছে আরও কি পদক্ষেপ সেটা পৌঁছোতো গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে পারবে তো পৃথিবীর মাটিতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ ওড়ানোটা খুবই কঠিন মহাকাশ স্টেশনের ডকিংটা খুবই কঠিন তার থেকেও আরও বেশি কঠিন হচ্ছে এই মডিউলটিকে নিরাপদে পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনা তার কারণ ষাট কিলোমিটার উপরে যখন প্রবেশ করে মানে বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন প্রবল ঘর্ষণে এই মডিউলগুলোতে আগুন ধরে যায় এর নিচে থাকা হিট শিল্ড কতটা শক্তিশালী ঠিকমতো মহাকাশচারীদের রক্ষা করতে পারবে কি না এটাও একটা বড় পরীক্ষার বিষয় সেই পরীক্ষা আগামী কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে এখন তো সাকসেসফুলি ডকিং করলো হয়তো দু এক দিন থাকবে তারপর আবারও ডেট ঘোষণা হবে কবে ফিরিয়ে আনা হবে মডিউলটিকে তবে পুরোটাই যেটা হবে সেটা একেবারে মনুষ্যহীন সাকসেসফুল হয়ে গেল ডকিং এবং আর একটা ছোটো কথা বলে দিই এখানে যতগুলোই মডিউল যাক সয়ুদ যাক কিংবা স্পেস এক্সের ড্রাগন যাক এদের ভিতরটা যেমনই হোক মাউন্টটা কিন্তু একই হয় ওটা ইউনিভার্সাল ওটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাতে ডক করতে পারে তাই হ্যাচ বা দরজার যে মুখটা সেটার কিন্তু মেজারমেন্ট এক সে জাকসা যখন মালপত্র নিয়ে পাঠায় সেটাও একই সাইজের তো সমস্ত অভিনন্দনের পালা বইংয়ের ইঞ্জিনিয়ারদের এবং বৈজ্ঞানিকদের তারা সাকসেস হলো এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের মডিউলকে ডক করাতে এবং সত্যি আনন্দের মুহূর্ত তাদের কাছে আমরাও অপেক্ষায় রইলাম আগামী দিনে এই মডিউলে চড়ে মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেবে সেই দৃশ্য দেখার জন্য তার মানে সংযোজন হল মানুষ পাঠানোর জন্য আরও একটি রকেট সৈজ তারপরে ফ্যালকার নাইন ছিল আর এবার অ্যাটলাস ফাইভ এই রকেটও কিন্তু বোয়িং স্টার লাইনে করে মাফ করবেন বোয়িং স্টার লাইনারে করে মানুষ পাঠাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা